ইন্ন আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রসুলিল্লা সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা বরেন্দ্র অনলাইন টিভি চ্যানেলে মাহে রমজানের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান রমজানুল মোবারক দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি রহমত বরকত মাখফিরাত নাজাদ এবং অগণিত সোয়াবের মাস তাকো অর্জনের মাস গোনামাফের মাস বরকতে ভরপুর মাস পবিত্র মাহ রমজান আল্লা সুবাহ আবারও আমাদের দান করেছেন আলহামদুলিল্লাহ তো এই মাসটি আমরা যারা জীবনে পেয়েছি আমাদের উচিত হল জীবনের সমস্ত গোনাখাতা যেন মাফ হয়ে যায় আমরা যেন তাকও অর্জন করতে পারি পরহেজগারী জীবন লাভ করতে পারি মূলত টার্গেট এটি আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহ পা ঘোষণা করেছেন জিয় না আমানু কুতিবা আল কোমো কামা কতিবা আল্লা জিনুম্লা আল্লা কুমত্তা কুন আমাদের উপরে ইমানদারদের উপরে সিয়াম পালন করার টার্গেটটাই হলো মোত্তাকি বানানোর জন্য তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাঝে আলোচক হিসাবে উপস্থিত আছেন আমরা তার সাথে পরিচয় করে দিব আমরা তার কাছে জানতে চাইব রমজানের ফজিলত মোত্তাকি বানানোর জন্য যে সিয়াম সাধনা এই মাসে কিভাবে আমরা কাজে লাগাতে পারি আমাদের মাঝে এই গুরুত্বপূর্ণ বিষয় রমজানের তথা রোজার ফজিলত নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমে দিন মুফাসির কোরআন বাংলাদেশ জাতীয় মুফাসির পরিষদ রাজশাহী মহানগরীর সংগ্রামী সেক্রেটারি হাফেজ মুস্তাক আহমেদ আলহামদুলিল্লাহ আমরা মোহতারামের সাথে পরিচয় হয়ে নিলাম মোহতারামের কাছে আমরা জানতে চাইবো যে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যদি আপনি পবিত্র মাহে রমজান কী কেন এর ফজিলত কি আপনি যদি রমজানের উপর একটু শুরুতে আমাদের মাঝে কথা বলতেন দেশে দেশের বাইরে বিভিন্ন স্থানে যে যেখানে অবস্থান করছেন সম্মানিত দর্শক শ্রোতা সকলের প্রতি শান্তিকে আমি সালাম জানাচ্ছি আসসালামু আলিকুম রহমতুল্লাহ আল্লাহ রব্লুল্লা আলমিনের মহান দরবারে সুক্রিয় আলহামদুলিল্লাহ রাসুল্লানেল্ল আলী সাল্লাম দুনিয়ার সমস্ত মুসলিম উম্মার জন্য আত্মার্মক ফেরত কামনা করছি আল্লাহ রব্বুল আলমী যেন প্রত্যেককে জান্নাতের মেহমান বানিয়ে দেন পবিত্র রমজান মুবারক মাস আমাদের মাঝে চলমান গোটা বিশ্বের মানচিত্রে এই মাস পৃথিবীর সমস্ত মানুষ স্বীকার করে এবং এই মাস পেলে শুধু মুসলিম নয় অমুসলিম যারা তারাও বিনয় হয় নম্রতা প্রকাশ করে দুঃখজনক একটি বিষয় শুরুতেই বলে রাখি সেটা হলো যে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে যেটুকু বোঝা গিয়েছে যে তাদের ধর্মীয় অনুষ্ঠান যখন আসে পূজা পার্বণ বিভিন্ন সময় তাদের দ্রব্য মূল্যগুলো কমিয়ে দিয়ে নিজেদের ভাইদের নিজেদের যারা কি বলে সহধর্মী তাদেরকে তারা সহজ করে দেয় আনন্দ উপভোগ করার জন্য আর আমাদের দেশে একটা ব্যাড প্র্যাকটিস আছে সেটা হলো এই যে আমরা রমজান আসলে দাম যতটা বেশি বাড়ানো যায় দ্রব্যমূল্যের বাড়িয়ে সারা বছরের ইনকাম এক মাসেই করার চেষ্টা করি আসলে মূল টার্গেট এটি নয় আল্লাহ রব্বুল আলামীন রমজান মুবারক মাস দিয়েছেন আল্লাহ বলছেন ইয়া আইগুহাল্লা দিন অ্যা ম সিয়াম কামা কুতিবা লেদিন আমি কব্লিকুমলা আল্লাহ কুম তত্ত্বকুন বিশ্বাসীরা যারা আমার প্রতি ঈমান এনেছো আমি আল্লাহ বলছি তোমাদের উপর সিয়ামকে ফর্স করেছি যেভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী গণের প্রতি যেন তোমরা মোক হতে পারো তাকুয়াবান হতে পারো তো রমজান ও মোবারক মাস আসলো আমাদের তাকুয়াবান হওয়ার জন্য তাকুয়াটা এটি যদি আমরা হাদিসের পরিভাষায় খেয়াল করি হালুতে আবহু রেল্লহ তাড়ানহু তিনি বলছেন মান স না রমাব ই মা মা তাকদ্দামা মিজাম্বি দুইটি বিষয় এই দুইটি বিষয়কে সামনে রেখে কোনো ব্যক্তি সিয়াম সাধনা করলে তার রোজা হান্ড্রেড পারসেন্ট কবুল হবেই হবে তার মধ্যে এক নাম্বার হল পূর্ণাঙ্গ বিশ্বাস আমার বিশ্বাসটা এমন হবে দুনিয়ার বাতিল সমস্ত শক্তি আমার সিএমের উপরে যদি কি বলে তীর ছুঁড়ে বোমা ছুঁড়ে পৃথিবীকে ভেঙে ফেলে দেয় আমার সিএমের উপরে আমার সিএম সিএমই থাকবে কখনোই ভেঙে যাবে না এমন মজবুত বিশ্বাস আল্লাহর সন্তুষ্টির জন্য দুই নাম্বার হলো এহতাব এহতাব হলো আত্মবিশ্লেষণ আত্মসমালোচনা আমি আমার সিয়াম রাখার দ্বারা বেগানা নারীর দিকে কু নজরে তাকালাম কি না ওজনে কম দিলাম কি না খাদ্যে ভেজাল দিলাম কি না সমাজের মানুষকে খারাপ কোনো পরামর্শ দিলাম কিনা দেশের জন্য অকল্যাণ কামনা করলাম কি না ধর্মীয় অনুভূতিতে আঘাত করলাম কি না মুখে ধর্মের বুলি অন্তরের মধ্যে কপটতা নিফাকি মুনাফাকি আচরণ রাখলাম কি না সমস্ত বিষয় বিবেচনা করে যদি আমি আমার সিয়ামকে পালন করি আল্লাহর হাবিব বলছেন গুফির আল্লাহমা তাকদ্দামিনাম্বি আল্লাহ পাক বান্দার পূর্বের জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন মোহতারাম আপনি খুব চমৎকার কথা বললেন প্রথম বিষয়টা যদি আমরা আরেকটু এভাবে ক্লিয়ার করে দিতে পারি যে অন্যান্য বিশ্বের বিভিন্ন মুসলিম সমাজের আপনি উদ্ধৃতি দিলেন যে মাহের রমজান আসলে এটা সহমর্মিতার মাস সহযোগিতার মাস পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির মাস তো অন্যরা জিনিসপাতির দাম কমান বা রোজাদারদের সহযোগিতায় তারা এগিয়ে আসে কিন্তু আমাদের বাংলাদেশে সেটা পুরোটাই উল্টা যে যত ইফতারি জিনিসের দাম বাড়ানো যায় ভেজাল দেওয়া যায় লাভবান হওয়া যায় তার মানে যারা সহযোগিতা করেন তারা কিন্তু বুঝেছেন যে আমরা পরকালের প্রফিট চাই পরকালের কল্যাণ চাই পরকালের ফায়দা চাই ব্যবসায় লাভ পরকালীন তারা এটা বুঝেছেন এই জন্য এটা করেন কিন্তু আমাদের সমাজে যে মানুষগুলি রোজাদারদের সহযোগিতা করা বাদ দিয়ে দুনিয়ার প্রফিট বোঝেন তারা কিন্তু দুনিয়ার লাভটাই পেয়েছেন আসলে আখেরাতের প্রফিট যে আছে এটা বোঝেন নাই এটা যদি বুঝতে পারতাম তাহলে কিন্তু আমরা একজন অন্যের জন্য এগিয়ে আসতাম তো আলহামদুলিল্লাহ আমরা সেই কামনাটাই করব দর্শক শ্রোতা আসলে একজন রোজা আপনি রাখছেন আরেকজন রোজাদার ভাই আপনি যদি তাকে সহযোগিতা করতে পারেন আল্লাহ রসুল বলছেন যে আপনার অধীনে একজন কর্মচারী আছে রোজা রসিলায় তার কাজ কমিয়ে দাও যদি আমরা এই কাজটা কমিয়ে দিতে পারি এসান করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের উপরে এহসান করবেন হাল জাজাউল ইল্লাল ইহসান যদি আমরা আল্লাহর ইহসান পেতে চাই মানুষকেও কিন্তু এহসান করতে হবে আর আপনি যেটা বলছিলেন যে আপনার কাছে মূলত জানতে জানতেছিলাম আসলে রোজা রাখলে ফজি লোডটা কী এ ব্যাপারে বলতে গিয়ে যে ইমান এবং ইতিসাহের সাথে বললেন তো ইতিসাবের বিষয়টা আরেকটু আপনি ক্লিয়ার করবেন যে কীভাবে রোজা রাখলে ফায়দাটা হবে আলহামদুলিল্লাহ হেতাবের বিষয়টা হলো সবার দর্শক শ্রোতা সকলেই মনোযোগ দিয়ে শোনেন যে সুবহে সাদিকের সময় সাহারি করার পরে সূর্যাস্তর সময় ইফতার করা এই যে লং টাইম বাংলাদেশে প্রায় পনেরো ঘন্টা বহির্বিশ্বের অন্যান্য দেশে সতেরো আঠারো ঘন্টা পর্যন্ত কোনো কোন জায়গায় বাইশ ঘন্টা পর্যন্ত আছে লং টাইম এই যে দীর্ঘ সময় আমি খতপি পাশায় কষ্ট করছি রাসুল করিম সাল্লাম বলেছেন মাল্লা মিয়া জুর রাসুল বলছেন ওই ব্যক্তির ক্ষুধা পিপাসায় কষ্ট করা ছড়া আর কিছুই হয় না যে ব্যক্তি সিয়াম রাখা অবস্থায় জাগতিক অপরাধগুলো বাদ দিতে পারে না অপরাধ বলতে এইখানে বলা হয়েছে সমালোচনা করা পরনিন্দা করা গিবোধ করা চুগলখড়ি করা তারপরে আরও রাষ্ট্রীয় মিথ্যা বলা রাষ্ট্রীয় কোনো কিছুর ক্ষতি করা সামাজিক কোনো ক্ষতি করা অথবা মনে মনে খারাপ চিন্তা করা সকল কিছুর থেকে যে ব্যক্তি বেঁচে থাকতে পারলো না শুধুমাত্র খোদ পিপাসায় তার কষ্ট করা হবে দর্শক শ্রোতা আপনাদের জেনে রাখা উচিত যে এই পবিত্র মাস হলো রমজান মাস রমজান শব্দের বেশ অনেকগুলো ব্যাখ্যা আছে তার মধ্যে শাব্দিক অর্থ আসে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়ছাড় করে দেওয়া ইংলিশে বলা হয়েছে দি অফ হেট মানে এত তাপ এই মাসের মধ্যে যে একটি গুণা থাকার সুযোগ পায় না মাসের হিটের কারণে মাসের তাপের কারণে তথা বরকতের কারণে আল্লাহ তালা সমস্ত গুনাহগুলোকে বান্দার জ্বালিয়ে পুড়িয়ে ভর্ষ করে দেন আর ওই শূন্য জায়গাতে আল্লাহ তালা নেকি দ্বারা ভরপুর করে দেন যেমন যেমন সোনা এটা যত পড়ানো হয় তত খাটি হয় এটা আগুনে দিলে যেটা গাদ বলে বা নেগেটিভ সাইড বলে এটা দূর হয়ে যায় পরিষ্কার হয়ে যায় তো সিয়াম সাধনাও কিন্তু এরকম যদি আমরা সিয়াম সাধনা আল্লাহ সন্তোষের জন্য করতে পারি আমাদের মাছ থেকে কিন্তু এভাবেই পাপ হলো নিঃশেষ করে দিবেন আমাদের ইমানের জায়গায় উর্বর করে দিবেন যাতে করে বান্দার সাথে আল্লাহ সম্পর্ক সুদৃঢ় করার বীজ বপন করা সম্ভব হয় যে আপনি যেটা বলছিলেন তো গুরুত্বপূর্ণ একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব হজরত হজাইফার আদি আল্লাহ তালাহ তিনি বর্ণনা করেছেন রাসুল করিম লহ আলী আসাল্লাম হাজরত হোজাইফা বলছেন যে আমি বসে আছি তো আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম তিনি আমার উরুতে মাথা দিলেন দিয়ে আমাকে শোনানো শুরু করলেন বলেন হোজাইফা শুনো এই পবিত্র রমজান মোবারক মাসে কোনো মানুষ যদি একটি সাদকা করে এরপরে ইন্তেকাল করে একটি সিয়াম পালন করেছে আল্লাহ রব্বুল আলমী তাকে মাফ করে জান্নাতি বানিয়ে দেবেন সুবহান আল্লাহ এরপরে আল্লাহর হাবিব বললেন যে কোনো ব্যক্তি যদি শুধুমাত্র লা ইলাহা ইল্লাহ এই রমজান মুবারক মাসে এই শব্দটা উচ্চারণ করার সাথে সাথেই মৃত্যুবরণ করে নিশ্চিত আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন আল্লাহর হাবিব বললেন রমজানুল মুবারক মাসে সিয়াম পালন নিয়তে সাহারি করেছে শুধুমাত্র এখনও শেষ হয়নি তার ইফতার হয়নি এই অবস্থাতেও যদি কোনো ব্যক্তি বিদায় নিয়ে চলে যায় পৃথিবী ছেড়ে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন সময় তো দর্শক শ্রোতা এখান থেকে বুঝতে পারি যে সিয়ামের গুরুত্ব কত বেশি আর একটি বিষয় আপনাদের জানা আছে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল বলেছেন যে আসাউমি ও ওয়া রোজা আমার জন্য আর আমি এর প্রতিদান দিব আরেকটি বর্ণনা আসছে ওয়া আনা উজুবিহি রোজা আমার জন্য আর আমি এর প্রতিদান মজার একটি বিষয় আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন কোন ব্যক্তি সিয়াম পালন করছে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যখন লং টাইম পানাহার কামাচার মুক্ত থাকে খাদ্যনালীটা খালি হয়ে যায় ইসট্রাক একেবারে শূন্য হয়ে যায় বান্দার মুখ দিয়ে অনিচ্ছা বসত একটি দুর্গন্ধ তৈরি হয় দুনিয়ার মানুষের কাছে যেটি খারাপ লাগে নবীজি বলেন মুখের এই দুর্গন্ধটা আল্লাহর কাছে মেশক আম্বারের সুগন্ধির চাইতেও বেশি প্রিয় মনে হয় সুভান কত দামি বিষয় খুব সুন্দর শুনছিলাম কিন্তু এখানে একটা জিনিস ক্লিয়ার করা দরকার যে সিয়াম না খেয়ে থাকার কারণে যে একটা ভিতর থেকে দুর্গন্ধ আসে এইটা কিন্তু আল্লাহর কাছে প্রিয় কিন্তু আপনি মুখ পরিষ্কার করবেন না অপরিষ্কার রাখবেন এই দুর্গন্ধটা কিন্তু প্রিয় না এইটা গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহুল জামাল হাইবুল জামিল কাল রসুল্লাহ সাল্লাহ আনী ওসাল্লাম আল্লাহ নিজের সুন্দর আর সুন্দর কী পছন্দ করেন অনেকেই আছি আমরা শুধুমাত্র দাঁত ব্রাশের কথা দাঁত মাজার কথা মেসোয়াক করার কথাই শুধু বলবো না আপনাদের জানিয়ে রাখি জেনে রাখা ভালো যে দাঁত তো পরিষ্কার করতেই হবে মুখ পরিষ্কার করতেই হবে পাশাপাশি দেহের বিভিন্ন অঙ্গের যে সমস্ত বিষয়গুলো যে জায়গাগুলো পরিষ্কার করার প্রয়োজন অনেকেই আছি আমরা চল্লিশ দিন পর্যন্ত বিভিন্ন জায়গা পরিষ্কার না করলে ইবাদত বন্দে গিয়ে আল্লাহর কাছে কবুল হতে চায় না হয় না এগুলো আমরা খিয়ানি করি না অনেকে এগুলো মনেই করি না শরীয়তের বিভিন্ন মশালা আছে যেগুলো আমাদের জানা খুব প্রয়োজন এজন্য জন্য মেহরবানি করে শুধু দাঁত পরিষ্কার নয় শরীরের প্রত্যেকটা অঙ্গ যেন পরিষ্কার থাকে মুসলিম যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে আল্লাহর কাছে আমরা যেন পরিষ্কার ভাবি যেতে পারি আর মহতারাম যেটি বলছিলেন যে দাঁত অপরিষ্কার থাকলে দুর্গন্ধ এই জন্য আসলে মিসকামবারের সুগন্ধি না বরং না খেয়ে রোজা করার কারণে যে এই দুর্গন্ধ আসে সেটার জন্যই আল্লাহ ফাঁকের দাবারই পুরস্কার আছে আলহামদুলিল্লাহ হাফেজ মুস্তাক আহমেদ সাহেব আপনার কাছে জানতে চাইব যে আপনি মাসালার কথা বলছিলেন পরিষ্কার তো করতে হবে কিন্তু সিয়ামরত অবস্থায় রোজা আছে একজন আল্লাহর বান্দা বা বান্দি তাই সেই সময় এখন যে আমরা টুথপেস্ট দিয়ে ব্রাশ করি ইটের ব্যাপারে অথবা নিমের ডাল খেজুরের ডাল কাঁচা ডালগুলো দিয়ে আমরা দেখি যে অনেক ভাই বোনেরা ইফতারের এক ঘন্টা আগে থেকে মুখে মেসক নিয়ে শুরু করে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে এরপরে মেসক ব্যবহার করছে তো এই ব্যাপারে কি নির্দেশনা দেবেন আপনি যে সময় তো শ্রোতা মণ্ডলী দেশে দেশের বাইরে যারা আছেন শুনছেন আমাদের কথাগুলো আশা করছি আপনাদের ভালো লাগছে আরও ভালো লাগবে ইনশাআল্লাহ শরীয়তের মাস আলা হলো যে শ্রামরত অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা এটি উচিত নয় কারণ জিহুবা পাকের এমন একটা নিয়ামত বারো হাজার স্বাদ দিয়ে তৈরি করা হয়েছে জিহুবার মধ্যে অনেকগুলো কোষ আছে যেগুলোতে মানুষ যে কোনো জিনিস এক একটা করে দিলে প্রত্যেকটা স্বাদ স্টেপ বাই স্টেপ অবানাইনা না ফিদা সিদাদা। আল্লাহ যেমন সপ্তম আসমানকে স্তরে স্তরে সাজিয়েছেন মানুষের জিহবার কোষগুলোকে সাজানো আছে মানুষ বুঝতে পারে টেস্টটা কেমন স্বাদটা কেমন তো যেমনি পেস্ট জিহবার সঙ্গে লেগে যায় সঙ্গে সঙ্গে তার অনুভূতি তৈরি হয় মিষ্টি লাগছে ভালো লাগছে এই জন্য সিএমরত অবস্থায় মেহরবানি করে কেউ তো দিয়ে ব্রাশ করবেন না এটি করবেন অবশ্যই সাহারি করার পরপরই যখন সময় শেষ হয়ে গেছে তার আগ মুহূর্ত পর্যন্ত সময় শেষ হওয়ার পরে আর এই টুথপেস্ট দিয়ে ব্রাশ করবেন না মেসোয়াকের ক্ষেত্রে শুকনা যেগুলো আছে পবিত্র অর্জনের জন্য মুখ পরিষ্কার রাখার জন্য আমরা ইফতারের পূর্বে করতে পারি কিন্তু আমাদের যে রেওয়াজ রীতি আছে এক ঘন্টা দেড় ঘন্টা আগে থেকে শুরু হয় কাঁচা নিমের ডাল দিয়ে অথবা খেজুরের ডাল দিয়ে বা এই জাতীয় কোনো জিনিস দিয়ে আমরা ঘুষতেই থাকি মাঝতেই থাকি এর দ্বারা কিছুটা ফখর আসে রিয়া আসে অহংকার আসে যে যে রোজাদার সেটা আমি বুঝাচ্ছি ভাবটা এমন মনে হয় তো এটি যেন না হয় আসলে আমার সমস্ত কিছু আমি আল্লাহকে দেখাবো বান্দাকে দেখালে তো স্বভাব থেকে বঞ্চিত হব। এজন্য কাঁচা নিমের ডাল দিয়ে বা কাঁচা খেজুরের ডাল দিয়ে তাৎক্ষণিক সিয়ামরত অবস্থায় মেসোয়াক না করাটাই উত্তম যদি করতে হয় অবশ্যই দাঁতনটা যেন সুখ না হয় আর লং টাইম না মুখে ডান দিক থেকে দুইবার ঘোষণ দিয়ে বাম দিক থেকে দুইবার চারবার ঘোষণ দিয়ে মুখ পরিষ্কার হয়ে যায় এইভাবে আমরা পবিত্রতা অর্জন করতে পারি মুখ পরিষ্কার রাখতে পারি আশা করি বুঝতে পেরেছেন জি আলহামদুলিল্লাহ মোতারাম আসলে রমজানের ফজিলত নিয়ে খুব সুন্দর কথা বলছিলাম আমরা যদি আবারও ফজিলতের জায়গায় ফিরে যাই আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রোতা মণ্ডলী গুরুত্বপূর্ণ বিষয় তাহলে আমি একটি বিষয় জানিয়েছি আপনাদের যে আল্লাহর কোনো বান্দাবান্দি সারাদিন না খেয়ে থাকার কারণে স্টোমাক থেকে গন্ধ আসলে আল্লাহর কাছে মিসকাম্বারের সুগন্ধির মতো এটি উত্তম হয়ে যায় আরও কিছু আছে রসুল করিম সাল্লাসাল্লাম বলেন রোজাদার সারা দিন যখন সিয়াম পালন করে ক্ষুধার তো বিপাসার্থ হয়ে যায় আল্লাহ পাক বান্দা বান্দির সিয়ামের প্রতি খুশি হওয়ার কারণে সাগর মহাসাগর নদী নানা খালবিলের সমৎস মৎস্যকুল মৎস্য রাজি বান্দা বান্দির জন্য মাগ ফেরাতের দোয়া করতে থাকে এখানেই শেষ নয় রসুল করিম সাল্লাম বলেন আল্লাহর বান্দাবান্দিরা যারা পূর্ণ বিশ্বাসের সাথে আত্মবিবেচনার সাথে বিশ্লেষণের সাথে সিয়াম পালন করবে বা করে আল্লাহ রব্বুল আলমিন এই বান্দাবান্দিদের রমজানের শেষ সময় গিয়ে জীবনের সমস্ত গুনাগুলোকে মাফ করে দেন সুহান চার নাম্বার পুরস্কার আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক সিয়াম পালন করে রোজাদার বান্দাবা প্রতি এতই খুশি এতই রাজি আল্লাহ জান্নাত তো সাজানো আছে আল্লাহ সিয়াম পালনকারীদের জন্য নতুন ভাবে জান্নাতকে সুসজ্জিত করেন এই রকম অনেক ফজিরত আছে রোজার ব্যাপারে সমর্থ ভাইয়া আমার ফজিলতের কথা বলে শেষ করা যাবে না এজন্য আমরা বসে থাকবো না ইনশাল্লাহ আমরা সিয়ান পালন করি আর একটু বিষয় এখানে যোগ করা উচিত আমাদের আপনারা শুনলে খুশি হবেন সেটা হলো সাহারি করার জন্য তো আলহামদুলিল্লাহ আমরা উঠি ওই উঠাটা ওই জাগ্রত হওয়া যদি একটু আগে উঠি কয়েক মিনিট আগে তাহলে আমরা নামাজ পড়তে পারি দুই দুই রাকাত রাকাত করে চার রমজানের সিয়াম পালন করছি রাত্রিবেলায় লাইল খতমে তার রাবি পড়ছি এরপরে সাহারির সময় তাহাজের নামাজ পড়ছি ভালো ভালো সবচাইতে ভালো ইসমে তফজিল আহসান হয়ে যাচ্ছে এই জন্য আমার আমাদের খেয়াল রাখতে হবে ফামান শাহিদামিন আমিন কুমুর শাহারা ফালিয়ে সিয়ামকে যারা পেয়েছি রমজান মাস যারা পেয়েছি অবশ্যই যথাযথ মর্যাদায় আমরা এই সিয়ামগুলো পালন করতে চাই আল্লাহ আমাদের তাও দান করুন আল্লাহ জি আমরা আরো কিছু শুনবো আপনার কাছ থেকে তা আমরা সাধারণত খুব ভালো লাগছে এখন পরিবেশ দেখে যে মাহের রমজান শুরু হওয়ার সাথে সাথেই মসজিদগুলিতে উপসে পড়া নামাজে ভিড় তারাবির নামাজে ভিড় মাথায় টুপি সুন্দর পাঞ্জাব একটা একটা সুন্দর একটা ইসলামের পরিবেশের সৃষ্টি হয়েছে তো নামাজ রোজা এগুলির পাশাপাশি আমরা আর কি কি ভালো কাজ করতে পারি রমজানের প্রজিরোধকে মজবুত করার জন্য আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা ভাই পরিচালক যিনি আছেন অনুষ্ঠান সঞ্চালক যিনি আছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো বলছেন যেগুলো আমাদের জন্য খুব প্রয়োজন রমজানের সিয়াম পালনের পাশাপাশি অনেকগুলো কাজ আমাদের আছে তার মধ্যে প্রথম কাজ কোরআন থেকে যেটি পাওয়া যাচ্ছে শাহরু রমবন আল্লাহ দি ফিহিল কোরআন রমজান মাস সেই মাস যেই মাসে আল্লাহর কোরআনকে অবতীর্ণ করা হয়েছে হাজতে মুসা আনিহিসসাল্লাম কে আল্লাহ রমজান মাসে কিতাব দিয়েছিলেন দাউদ আনিহিসসলাম আল্লাহ তালা রমজান মাসে কিতাব দিয়েছিলেন এরপর ঈসা আনিহিসসাল্লাম কে আল্লাহ রমজান মাসে কিতাব দিয়েছিলেন বিশ্বনবী বা আহমেদ রুসুল লহ আনিসাল্লাম কে আল্লাহ তালাহ চব্বিশে রমজান পঁচিশতম রজনীতে কোরআনে কারিম দিয়েছিলেন তো কোরআন আজকে আমাদের মাঝে আছে আমি আমার বিবেক আমরা তাহলে বুঝলাম যে আসমানি যত কিতাব এর মধ্যে প্রধান চারটি কিতাবে কিন্তু মাহে রমজানে দিয়েছেন আর কোরআনুল কারিম আল্লাহ তালা কদরের রাতে আমাদের জি আপনি যেটা বলছেন তো রমজান মাসকে আমরা পেয়েছি আমাদের কাজে লাগাতে হবে কোরআন নাজিলের মাস কোরআন আমাদের পড়তে হবে আজকে সমাজে দেখা যায় আমাদের মায়েরা বোনেরা স্ত্রীরা তারা কোরআন পড়ে সামনে একটা ডায়েরি রাখে কয়পিসটা পড়লো পড়ে আস্তে করে লিখে রাখে এই লিখার দ্বারা স্বভাব হবে আলহামদুলিল্লাহ অবশ্যই স্বভাব হবে ভুল যেন না হয় লিখে রাখে তো গণনা করে যে কয় পৃষ্ঠা পড়া হলো এখানে একটি বিষয় আমাদের লক্ষণীয় যে সন্তান বিদেশ থেকে চিঠি পাঠিয়েছে বাবা মার উদ্দেশ্যে চিঠিটা ইংলিশ ভাষায় লিখা সাধারণত বাবা মা নিরক্ষ অথবা তাদের একাডেমিক কোনো কোয়ালিফিকেশন নেই যোগ্যতা নেই যার কারণে পড়তে পারছে না ছুটে যায় শিক্ষিত কোনো মানুষের দ্বারে তো আসমান জামিনের মালিক আল্লাহ আমাদের প্রভু আমাদের সষ্ট আমাদের মনির আমাদের জন্য একটি চিঠি পাঠালেন দিস ইজ দ্য হল এ কোর ওয়ান বুক নো ডাউট নো রং গোটা বিশ্বের মানুষের জন্য একমাত্র জীবন পরিচালনার জন্য উত্তম ফেসালাকারী কোরআনে কারিম হুদাল্লিনাস অবজ্ঞিনা তিমিনাল হুদা অল ফোরকন সত্য মিথ্যার পার্থক্যকারী তো এই চিঠিটা আপনার আমার জীবন পরিচালনার জন্য আল্লাহ দিলেন তো আমি কোন পথে চললে কল্যাণ কোন পথে চললে অকল্যাণ হবে হক কোনটা বাতিল কোনটা আলো কোনটা অন্ধকার কোনটা এটি চেনার জন্য আমার আমার প্রত্যেককেই শুধু আরবি নয় আরবির পাশাপাশি অর্থসহ সহ কোরআন পড়ার আমাদের দরকার আর দেখবেন যখন অর্থসহ কোরআন পড়বেন তখন মনের মধ্যে মজা তৈরি হবে কারণ কোরআনের মধ্যে যে মধু আছে গোটা বিশ্বের মানচিত্রে এই মধু আর অন্য কোনো গ্রন্থে খুঁজে পাওয়া যাবে না আর কোরআনই হলো উত্তম ফাইসালাকারী শুধুমাত্র কোরআন তেলাওয়াত করি না তসবি তাহালিল জিকি রাজগান গুরুত্বপূর্ণ চারটি আমল আপনাদের খেদমতে পেশ করছি এক নাম্বার আমল হলো রসুল করিম সাল্লাম বলছেন রমজান মাস যারা পেল তাদের জন্য এক নাম্বার আমল মুখ বন্ধ না রেখে

এই চারটি কাজ আমরা করতে পারি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সাথে তসবি তাহালিম দোয়া দুরু রাজগার দান সাদকা সিয়াম পালন করছি সংবেদনশীল হচ্ছি সহমর্মিতা যেন আমাদের মাঝে আসে গরিব দুঃখীর কী কষ্ট আমি না খেয়ে থেকে বুঝতে পারছি এই বুধ শুধু এক মাস নয় বারোটি মাস যেন আমাদের থাকে আর সেই সাথে রমজান মাসে যেমন আমরা নম্র ভদ্র হয়েছি সহনশীল হয়েছি বাকি সময়গুলোও যেন আমরা এরকম থাকতে পারি আল্লাহ যেন আমাদের সে তাও ফিক দান করেন আল্লাহ আমিন জি অনেক ধন্যবাদ মহতারাম সম্মানিত দর্শক শ্রোতা মাহির রমজানের ফুজিলত সম্পর্কে আমরা আলোচনা শুনছিলাম রোজাদারদের মর্যাদা আল্লাফাক আরও বেশি দিয়েছেন যে জান্নাতের একটা দরজা থাকবে যার নাম রায়ান এই ভিআইপি দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তি ছাড়া আর কেউ সেখানে প্রবেশ করতে পারবেন না মানে তাদের মর্যাদা এতই দেওয়া হয়েছে আর যদি আমরা ইমান এবং ইতিসাপের সাথে সিয়াম পালন করতে পারি মহতারাম যে ব্যাখ্যাগুলি করছিলেন তাহলে আল্লাপাক বলছেন মিন জাম্বি সিয়ামের যে ফজিলত এটা তো আল্লাহ দিবেনি বরং আপনি সুন্দর বিশুদ্ধভাবে শিয়াম পালন করছেন এই জন্য এই বরকতে আল্লাপাক আপনার জীবনের আগের গোনা খাতাও মাফ করে দেবে সোহান আল্লাহ এই জন্য আসুন না আমরা ইমান এবং ইহিতসবের সাথে সিয়াম পালন করি আর কেয়ামতের ময়দানে আল্লাহ সোহান্লার কাছে যত আমল একজন বান্দা নিয়ে যাবে সবচাইতে সম্মানিত দামি আমল হবে কোরআনুল করিমের আমল এর চাইতে আর অন্য আমল অন্য কিছু থাকবে না সুতরাং বুঝতে পারছেন যে কোরআনের কারণে রমজানের এত মর্যাদা কোরআনুল করিমের কারণে এত ফজিলত আমরা যদি নিজেদেরকে ধন্য করতে চাই উন্নত করতে চাই তাহলে কোরআনের আলোই আমাদের আলোকিত করতে হবে আসুন আমরা ইমান এবং ইতিহাসের সাথে মাহে রমজানের সিয়ামগুলি পালন করি এবং আমরা আলোচনার মাধ্যমে যা জানলাম এই ফজিলতগুলো যেন আমাদের জীবনে আসে এজন্য শুধু না খেয়ে থেকে সময়টা কষ্ট করে পাড়ি দিয়ে নয় বরং সব ধরনের কামাচার পাপাচার থেকে মুক্ত থেকে অনৈতিকতা থেকে আমরা মুক্ত হয়ে নৈতিক বলে বলিয়ান হয়ে যদি আমরা জীবনের প্রতিটি কর্মকাণ্ড পরিচালনা করতে পারি অবশ্যই আল্লাপাক আমাদেরকে পুরস্কৃত করবেন সেই কামনা করছি সেই প্রত্যাশা করছি এবং আল্লাহর কাছে সেই দোয়াই করছি আপনাদের যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদের ধন্যবাদ মোবারকবাদ এবং বরেন্দ্র অনলাইন টিভি চ্যানেল আপনাদের খেদমতে এই সুন্দর আয়োজন শুধু ইসলামী আলোচনায় নয় কোরআন তেলোয়াত ইসলামী সঙ্গীত পরিবেশন করে যাচ্ছেন দিন প্রচারের জন্য এই প্রতিষ্ঠান অনেক এগিয়ে আছে আমরা পরিচালক এবং ক্যামেরার পিছনে যারা কাজ করছেন সকলের মঙ্গল কামনা করছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন ইমান এবং ইতিহাসের সাথে সিয়াম পালন করেন যেন কেয়ামতের ময়দানে আল্লাহ রসুলের ভাষায় আজ সিয়াম কোরআন সিয়াম এবং কোরআন সাফায়ত করে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ সুবাহ আমাদের সবাইকেই যেন কঠিন মুসিবতের দিনে এ সিয়াম আমাদের পক্ষে দাঁড়িয়ে যায় এই কোরআন আমাদের পক্ষে দাঁড়া যায় সাফায়ত নসিফ হয়ে যেন আমরা জান্নাতে যেতে পারি এই দোয়া কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম অরহামুল্লাহি